যখনই পুলিশ দেখছে, ওখানে পুলিশ দেখেনি, ওটা 10,000 কেস দেখছে। বিরিয়ানি ও বাবা মা আক্কানি সাক্কাগা সুস্তাবা, ও বাবা ই সুক্কানি পেল্লাড়েস্তাবা, ও বাবা মা আক্কানি সাক্কাগা সুস্তাবা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আদার ব্লগস, আপনারা দেখছেন ওবাবা ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আজকে অনেকদিন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় ভাই, কোথায় 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 ভুলে গেছি তারা মনে করে বলছি। তো বন্ধুরা, আমরা আজকে সবাই মিলে শিবখোলাতে স্নান করতে যাচ্ছি। তো আমাদের সাথে যাচ্ছে কে, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। সাথে যাচ্ছে বিকি ভাই। হ্যালো গাইস। পপো এ তুষার, তুষার আমি তুষার, তুষার তুষার মুখ দেখানো যাবে না। তো এই যে আমাদের টু ভাই, এই যে এই যে গাঙ্গু, আর এই যে আমাদের রোহিত ভাই। আজকে মজা হবে তো? একদম। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার পিছনে দেখতেই পারছো। তো এবার কী হয়েছে, আমাদের গাড়ির চেকিং মানে ধরছে, এবার তো একজন লাইসেন্স নেই, ও তো চলে গেছে। তো আমাকে আমার লাইসেন্স দেখাতে হবে, তো পুলিশকে দেখাই। আমাদের তাহলে স্নান করতে যাওয়া হচ্ছে না কিছু কিছু কারণে। তো আমরা এখন শিলিগুড়ি ব্যাক করছি। তো ব্যাপারটা হয়েছে কি, তো আমার একটা বন্ধুর পেপার ফেল আছে, তো লাইসেন্সও নেই, তো সেই কারণে আমরা এখন ব্যাক করছি। সারটা ভালো ছিল, তো বললো তোমরা চলে যাও। আমার পেপার আর টু আর পেপার ওকে ছিল, তো তোমরা ছেড়ে দিলো, বললো তোমাদের যেতে হবে না, উপরে ধরলে বেশি টাকা ফাইন দিতে পারে। তো সেই কারণে বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে রিটার্ন করছি। তো এখন সোজা বাড়ি যাবো না, এখন হয়তো অন্য কোথাও যাবো। তো বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক। আর কি ভাই, তাহলে যাওয়া হচ্ছে না? পুলিশের কি করতেছিল ওখানে দাঁড়ায়? সবার লাইসেন্স ওকে আছে, সব কিছু ওকে আছে, তাও যেতে দিল না, যেতে দিল না, কি করবো? চল চল, ওখানে কি গ্যাজা ছিল ওর সাথে? তো বন্ধুরা এখন রাস্তায় যেতে যেতে প্ল্যান করা যাক কোথায় যাওয়া যায়, কিন্তু যাবো কোনো না কোনো জায়গায় যাবো ঘুরতে। তাহলে বন্ধুরা যাওয়া যাক, আর তোমরা রাস্তার অনুভূতি নাও আর কি। তো যখনই পুলিশ দেখছে, ওখানে পুলিশ দেখেনি, ওটা 10,000 কেস দেখছে। আমি তোর ভিডিও করতে করতে এরকম পিছন থেকে যখন সামনে আসলাম, তখনকার দেখি তোরা দাঁড়ায় আছিস ওখানে। হ্যাঁ বিকি যাচ্ছে, একে করে দিয়ে যাচ্ছে যাচ্ছে। আমি বললাম বিকি বলে কি যাবো বাবা, যাবো? আমি বললাম না না যাস না, দাঁড়া ঘুরা ঘুরা। ওর পুরো কনফিডেন্স ছিল যাবো যাবো। হ্যাঁ যে গাড়িটা ঘুরাইতে বললাম, তখন আর সব কনফিডেন্স ডাউন হয়ে গেছে, ওর গাড়ি ঘুরাই দিতে পুরো একবারে। বলে কি আর থামবোই না, আমি যেখানে থামছি ওখানেও থামবে না, বলে আরো নিচে চল, আরো নিচে চল। বলে চল আমি যাবো গা, নিচে দাঁড়া থেকে চোর আসবে। আচ্ছা তোদের তো সবার প্রথমে তা করা ছিল না? তারপর তখন গুলমাতে যাচ্ছি, তো তারপরে গিয়ে দেখা যাক কোথায় যাবো, কি বাড়ি যাবো, কোনো প্ল্যান নেই।
আমরা ফ্রির পাউডার গায়ে মেখে তো আমরা এখন চলে আসলাম গুলমাতে। গুলমা গুলমা গুলমা, এখন দেখা যাক কি করা যায়। স্নান করবো, নইতে জল নাই, এতই কপাল খারাপ। পুরাপুরি মরুভূমি হয়ে আছে, তুই চান করবি? যা বালুর মধ্যে মরুভূমিতে স্নান করা যাবে বেটি, চল বালুর মধ্যে সাঁতার কাটবো এরকম এরকম করে। তো বন্ধুরা, তো এতক্ষণ আমরা গুলমাতেই ছিলাম, তো এখন আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। তো এখন আমরা যাচ্ছি পঞ্চনদী, সেখানে স্নান করবো। গুলমাতেও জল নেই, এখন দেখা যাক পঞ্চনদীতে জল আছে কিনা। তাহলে চালানো যা। তো বন্ধুরা, আমরা এখন পঞ্চমীতে চলে এসেছি, তো এইখানেও জল নেই, তুমি দেখতে পাচ্ছ একদম জল কম। তো এবার ফাইনাল এখন আমাদের নদীতে যাবো, মানে মহানন্দা নদীতে, ওইখানে জল থেকে স্নান করবো, নাহলে আজকে বাড়িতে গিয়ে স্নান করবো। আজকে আদৌ স্নান হবে কি না সেটাও আশা নেই। তাহলে বন্ধুরা, এখানেও স্নান করা হলো না, এখন আজকে আর নদীতে স্নান করবো না, বাড়িতে স্নান করবো। তো এখন আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো এবার রাস্তায় যদি খিদা পেয়ে গেছি, তখন বিরিয়ানি খাবো, প্ল্যান হলো এখন বিরিয়ানি। বন্ধুরা, এত রাস্তা অতিক্রম করার পর এনার্জি অনেক ডাউন, তো এখন পুরো খিদে পেয়েছে। তো এখন গো বিরিয়ানি, তো আমরা হাজি বিরিয়ানিতে চলে এসেছি। এই যে আমাদের হাজি বিরিয়ানি, তো ওরা সব তো বন্ধুরা বাড়ি একবার দেখা করছি তোমাদের সাথে। এত পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা পছন্দ হয় তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন বাই বাই। খেপা খেপেছে সে অনেক পরে, জীবন যখন উটান মারে, হাতরে হাতরে ঘুমের ঘরে এলাম ঘড়ি বন্ধ করে। হাই খেপারে, হাই খেপারে।